انا اسمى سوجي بالام انا شغل بحرين هيني شغل سياره درايفنج انا هذه مشكله باك بين هذه مشكله خمسة سنه بعد انا ايزي هيني دي بي ار سي هوسبيتال هذه سيفو شوفوا لفظا هذه صار واجد زين هين شوف انا سبع يوم আমার নাম সজীব আলম আমি বাংলাদেশ কুমিল্লা জেলার নাগরকোট থানায় থাকি আমি একজন প্রবাসী আমি বাহারাতে থাকি আমার বয়স 32 আমার সমস্যা হচ্ছে ব্যাক পেইন আমার এই মাঝ বরাবর ব্যথা করে অনেক তো আমি অনেক ডাক্তার দেখাইছি বাহারাতেও ডাক্তার দেখাইছি এখানেও ডাক্তার দেখাইছি দেখানোর পরে অনেক কিছু আসে না মেডিসিন নিলেই আমার ভালো থাকে মেডিসিন শেষ এরপর দি আর ব্যথা আসে আবার তো এই কারণে আমি সাইফুল স্যারের কাছে আসছি এখানে ডিপিআরসি হসপিটালে সো এখন মোটামুটি কিছুটা ফিল হচ্ছে ভালোই এখন স্যারের সাথে সাক্ষাৎ করে আমি রিলিজে চলে যাব আমি লং টাইম কাজ করতে পারি না লং টাইম যে কোনো কাজই এবং কি ভারী জিনিস উঠাইতে পারি না যেমন বাবুকে নিয়ে হাঁটা এটাও করতে পারি না ভারী কাজ কোনো কিছুই তুলতে পারি না তো ওখানে আমি যে জব করি সেই জবে 4-5 ঘন্টা মোটামুটি করা যায় এরপরে যদি আমার পুরো ব্যাক পেইন অনেক বেশি আসে আমি তারপরে রেস্টে চলে যাই 1 ঘন্টা রেস্ট করতে হয় রেস্ট করলে মোটামুটি আবার ফিরে আসে ভালোই এটা একদম মেরুদণ্ড সোজা বরাবর লাস্টে মাঝ বরাবর করে আর ফায়ও যায় না উপরেও আসে না মাঝে মাঝে ডাইনে বামে যায় ধরুন এটা একদম চিবাই মনে হয় পুরো শরীর চিবাই আমার নিচে আছে যে ক্যালসিয়ামটা আছে ওই ক্যালসিয়ামটা চিবাই আমার পুরো শরীরটাকে দুর্বল করে দেয় আর ধরে রাখে এই কোমরগুলো আমার কাছে তখন তো আর ভালো লাগতো না তখন আমি হয়তো রেস্টের প্রয়োজন বসে থাকতে হয়তো যদি আমি কাজ করি তাও বসে যাই অথবা ব্যাডে চলে যাই তখন আমার কাছে মোটামুটি আবার ভালো আসে বা ভালো আসে আমি বাহারেনও ডাক্তার দেখাইছি এখানে ভালো ডাক্তার দেখাইছি এরপরে বাংলাদেশে কুমিল্লাতেও ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরও আমার কাছে মানে ইমপ্রুভ পাইতেছি না তখন আমার কাছে ভালো লাগতো না মনে হইতো যে এটা আর ভালো হইব না বা এরকম এখন আগের থেকেও বেটার ফিল করতেছি আমি মাত্র 6-7 দিন হয়েছে এখানে তো সামনে ঈদ এখানে আমি চলে যাচ্ছি এখন ঈদের পরেও বাকি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসবো ইনশাল্লাহ দেখা যাক বাকিটা আল্লাহর হাতে নার্স সিস্টার অথবা যারা আমাকে থেরাপি দিয়েছে মোটামুটি ওদের বিহেভ ভালো এটা অনেস্টলি বলতে হয় ওদের বিহেভ অনেক ভালো সবাই মোটামুটি আমার সাথে ভালো ব্যবহার করছে সফুল্লাহ ফদান স্যারের কাছে বলতে গেলে আমি বাহারাতে যেরকম একজন বড় ডাক্তার দেখাইছি ওনার কাছে গেল আমার এটা ভালো হয়ে যায় মেডিসিন ছাড়া 2-3 মাস ভালো থাকে স্যারের কাছে আসছি আরও মোটামুটি এখন সুস্থ মনে হচ্ছে স্যারের ব্যবহার এবং কি দেখা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমার মতো যারা রুগী আছে তাদেরকে বলা একটাই যে যেখানে সেখানে টাকা না ফেলে বা ট্রিটমেন্ট না করে স্যারের কাছে আসেন দেখেন 7-15 দিন আপনি ট্রিটমেন্ট দেন ভালো না হলেও এটা আল্লাহ আল্লাহর ইচ্ছা আর ভালো হয়ে গেল এটা আল্লাহর ইচ্ছা সাইফুল স্যার শুধুমাত্র উচিলে ভালো করবে তো আল্লাহ তো স্যারের কাছে আসেন আসি দেখেন স্যারের আন্তরিক অনেক আন্তরিকতা ভাবে দেখবে আপনাদেরকে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি বা সুস্থ থাকতে পারি আপনারাও এই রোগ নিয়ে অনেক লং টাইম ব্যথা বেদনা নিয়ে থাকবেন না চলে আসবেন স্যারের কাছে তাহলে অনেক ইম্প্রুভ পাবেন DPRC Limited, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।